হাই ফ্রেন্ডস, আই এম মৃণাল, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটেক হাউস। আগের একটি ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কীভাবে অনলাইনে আবেদন করবেন এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কী কী লাগবে। এই দুটি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে দরকার থাকলে অবশ্যই একবার দেখে নেবেন। আর আজ যেটি আলোচনা করব সেটি হলো, যদি আপনি পিএম কিষাণ প্রকল্পে অনলাইনে আবেদন করে থাকেন তাহলে সেই অনলাইন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর ডান দিকে যে থ্রি ডট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু স্ক্রল করে নিচে নামবেন। তো স্ক্রল করে নিচে নামার পর ডেস্কটপ সাইড মোডে অন করে নেবেন। এরপরে এখানে আপনি চলে আসবেন সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেসে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সার্চ করবেন কি না পিএম কিষাণ। তো পিএম কিষাণ এই বলে আপনি সার্চ করবেন এবং সার্চ করার পর আপনি সাইটে ঢুকে যাবেন। তো সাইটে ঢুকে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন pmkisan.gov.in। তো এই অফিসিয়াল সাইটে আপনি খুলবেন। তো এই অফিসিয়াল সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলে আপনি ওখান থেকে ক্লিক করলেই ডাইরেক্ট অফিসিয়াল পেজে চলে আসবেন। তো এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার অফিসিয়াল পেজ কিন্তু খুলে যাবে। তো এরপর আপনি কী করবেন, একটু স্ক্রল করে নিচে নামবেন। তো স্ক্রল করে নিচে নামার পর এখানে আপনি দেখতে পাবেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড অ্যান্ড সিএসসি ফার্মার্স, এখানে আপনি দেখতে পাবেন। এখানে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে পেজটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি একটু স্ক্রল করে নিচে নামবেন। তো স্ক্রল করে নিচে নামার পর এখানে আপনি এন্টার আধার নাম্বার, অর্থাৎ আপনি যে আধার নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন পিএম কিষাণ পোর্টালে সেই আধার নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর এখানে আপনি সেম টু সেম ক্যাপচা কোড দিয়ে দেবেন এবং ক্যাপচা কোড দেওয়ার পর সার্চ বলে অপশনটিতে ক্লিক করে দেবেন। তো সার্চ বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মাঝে মাঝে দেখতে পারেন রেকর্ড নট ফাউন্ড। তো এখানে আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার রেকর্ড হয়ে আছে, কিন্তু আপনার সাইটের মাঝে মাঝে প্রবলেমের জন্য এটা দেখাচ্ছে। তবে মাঝে মাঝে ট্রাই করবেন রাতের দিকে কিংবা সকালের দিকে, তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন আপনার স্ট্যাটাসটা। তো সার্চ বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নিচের দিকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো প্রথমে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার পরে আপনার রিমার্কস, অর্থাৎ আপনার যে কী স্ট্যাটাসে আপনার অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল। তো এবং এখানে দেখতে পাচ্ছেন পাশেই রিজন অফ রিজেকশন। তো যদি আপনার রিজেকশন হয়ে যায়, এখানে আপনার যদি রিমার্কসটা দেখায় যে রিজেকশন, তাহলে আপনার কী জন্য রিজেকশন হয়েছে সেই রিজনটা আপনি দেখতে পাবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন ফার্মার্স নেম, তারপর আপনার যে ফার্মার্স যে ফাদার্স নেম, তারপর আপনার আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো আপনি দেখতে পাবেন। এরপর যদি আপনি এখানে একটু টাচ করে এদিকে ডান দিকে সরান, তাহলে আপনি এখানে পরপর দেখতে পাবেন আপনার আইএফসি কোড, তারপর আপনার স্টেট, তারপর আপনার ডিস্ট্রিক্ট, তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট এবং ব্লক এবং ভিলেজ এবং আপনার রেজিস্ট্রেশন ডেট, অর্থাৎ আপনি কোন তারিখে এই ফর্ম ফিল আপটা অর্থাৎ অ্যাপ্লিকেশনটা করেছিলেন। তো এইভাবেই আপনি আপনার যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের অ্যাপ্লিকেশন করলে তার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এই ভিডিও থেকে আপনি ভালোভাবে বুঝে নিতে পারলেন যে আপনি অনলাইনে পিএম কিষাণ পোর্টালে কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন। তো এখনও পর্যন্ত যারা অনলাইনে অ্যাপ্লাই করেনি তারা অবশ্যই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে গিয়ে অ্যাপ্লাইটা করে নেবেন। তো নিউ ফার্মার রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই কীভাবে আপনি করবেন সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনি ভালোভাবে বুঝে নিতে পারবেন যে আপনি কীভাবে পিএম কিষাণ পোর্টালে নতুনভাবে অ্যাপ্লাই করবেন। তো এই ভিডিও সংক্রান্ত যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ইউটিউব কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমি ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা সেটা ক্লিক করে দেবেন, তাহলে এরকম ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। থ্যাংক ইউ।